গোটা দেশে ছাত্রদের দাবি নিয়ে রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির সমন্বয়ক আসিফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র আসিফ মাহমুদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্ল্যাটুন সার্জেন্ট ছিলেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর গ্রামে আসিফ মাহমুদের জন্ম। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। কুমিল্লায় জন্ম নেওয়া আসিফ বর্তমানে ঢাকার বাসিন্দা। আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন আসিফ মাহমুদ। অভিযোগ ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল গেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নেম চাকা সুপার হোয়াইট। গত 6 আগস্ট আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে পোস্ট হয় একটি ভিডিও বার্তা। সেখানে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার দাবি জানান তারা। সেই দিনেই বিকাল 3টার দিকে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সবকিছু মিলিয়ে নিজ গুণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছেন আসিফ মাহমুদ।